আমাদের বাড়িতে আজকে দেখো বেগুন পোড়া হবে, বেগুন পোড়া হয়েছে, এখন মাখা হবে এটাকে। চলো, দারুন খেতে, দারুন 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 খেতে। কম্পিউটার কেক চলা ভালোই লাগে না, ভালোই লাগে না। হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো সকলকে জানাই অনেক অনেক স্বাগত আমার ব্লগে, ছোটদের অনেক ভালোবাসা এবং বড়দের শ্রদ্ধা জানিয়ে আমার ব্লগটা আমি স্টার্ট করছি আজকে। তো সকাল সকাল কিন্তু আমার ঘুম ভেঙেছিল অনেকক্ষণ আগেই। তো সবাইকে চা টা করে দেওয়ার পরে আমি নিজের জন্য গ্রিন টি নিয়ে বসেছিলাম। তো গ্রিন টি খাওয়ার পরে এই যে মশলাদানিটাতে মশলা ভরছিলাম, যেহেতু মাস শেষ হয়ে গেছিলো, তো মানে মাসের বাজার আর কি শেষ হয়ে গেছিলো, তো নতুন করে মাসের বাজার আনা হয়েছিল, এর জন্য সব আমি ভরে রাখছিলাম এই মশলাদানিটা। আর মশলাদানিটা সত্যি বলতে খুবই হেল্পফুল, অনেকদিন হয়ে গেল সবসি থেকে নিয়েছিলাম, এত জিনিস রাখা যায় এটাতে। এমনিতে তো অনেকগুলো কৌটো, তার মধ্যে কৌটোগুলো তো স্পেসও অনেক, যে অনেক কিছু রাখা যায়। তো যাই হোক, এটাই আমি এখন পরিষ্কার করে নেব। এই যে এখানে মা বসে আছে আর পিছনে বাবাও বসে আছে। আসলে এইটা ব্ল্যাক কালার হওয়াতে কিছুদিন পর পর পরিষ্কার না করলে না সাদা একটা স্তর জমে যায়, যেটা দেখতে একদমই ভালো লাগে না। তো যাই হোক, আর এই দেখো এটা হলো আমাদের বারান্দা। তো এই বারান্দাতে আমরা শীতকালে সবাই মিলে বসে গল্প করি, কেননা এই বারান্দাটা এত সুন্দর, রোদ্র আসে না বলার মতো না। এই মোটামুটি 12টা অবধি থাকে রোদ, খুব ভালো লাগে রোদটা মানে শীতকালে। আর গরমের দিনও তো থাকাই যায় না, সেটা বলার মানে অপেক্ষা রাখে না। আর এই দেখো, এই পরিষ্কার করে নেব। আর সে কোনো লোকজন আসলেও না আমরা এখানেই বসতে দিই চেয়ার নিয়ে, আর খাওয়া দাওয়া, চা খাওয়া, গল্প সব কিছু আমাদের এই বারান্দাটাতেই হয়। তো যাই হোক, আমার একটা পার্সেল এসেছে, আমি সেটাই আনতে যাব। আর এসে দেখি যে আমার বর কিন্তু বাজার থেকে চলে এসেছে, আর এই দেখো কত ফল নিয়ে এসেছে। আমি আর ও দুজনেই বেদানা খেতে ভীষণ ভালোবাসি, এর জন্য বেদানাটাও একটু বেশি আনে। আর এই যে কমলাটা এনে রেখেছে, শেষই হচ্ছে না, চারটে কমলা এনেছিল, দুটো শেষ হয়ে গেছে, আর এই যে দুটো পড়েই আছে, এটা খাওয়াই খাওয়াই হয় না, খাওয়ার লোক কি নেই বলতে গেলে। তো যাই হোক, এই যে আজকে আমাদের শোল মাছ এনেছে, ওর আর আমার শ্বশুর মশাইয়ের আজকে লাউ দিয়ে শোল মাছ খাওয়ার ইচ্ছা হয়েছে। যাই হোক, আমার তো খুব একটা ভালো লাগে না, আর আমার সকালের খাওয়া আমি অন্য কিছু খেয়ে নেব, তো আমি দুপুরে খাবো না, এর জন্য আমার অত চিন্তাও নেই। আর এখানে দেখো, তোমাদের দাদা বেশ স্নান করে এসেছিল, আর আমি এখান থেকে এই ফাঁকা ঘোটার থেকে লোশন বার করার চেষ্টা করছিলাম, আর নতুন লোশন আমি ওকে বার করতে দিচ্ছিলাম না বলে ওকে আমাকে ও আমাকে কিপটে কিপটে বলছিল। যাই হোক, তো তারপরে ওই যে পার্সেলটা আমি আনলাম সেটাই তোমাদের সাথে চলো শেয়ার করি। দেখো কত কিছু এনেছি, একটা হেয়ার স্পা, আমার টোনার, একটা ক্যাস্টর অয়েল, একটা মানে চন্দন পাউডার, আর একটা ফেস স্ক্রাবার। তো যাই হোক, আমার শপিং বড়দিনের বলতে পারো। আর দেখো এখন তো বেগুনের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এখন এটাকে খুব সুন্দর করে মাখতে হবে। পেঁয়াজ, তারপরে অল্প কাঁচা লঙ্কা, তারপরে মানে তোমরা ভাজা করেও দিতে পারো সব কিছু, মানে ভাজা তেল, ভাজা লঙ্কা, ভাজা পেঁয়াজ। তো আমি পেঁয়াজটা কাঁচাই দিয়েছি, আর সামান্য আদা দিয়েছিলাম, তো বেশ খেতে হয়েছিল। তো আমার তো সকালের খাওয়া দাওয়া শেষ, এখন আমি একটু যাচ্ছি ছাদে। তো সকালবেলা বেগুন পোড়া মাছ ভাজা দিয়ে ভালোই খাওয়া দাওয়াটা হলো, আর ছাদে দিয়ে ছাদে গিয়ে দেখি উনি ছাদে মানে ঘোরাঘুরি করছে। তো যাই হোক, উনি সচরাচর মানে ছাদে আসে না, আজকে দেখে একটু অবাকই হলাম। আর এরপরে দেখো আমাদের ছাদের সুন্দরীদের মানে মা এগুলোকে তোলেই নি পুজো দেওয়ার জন্য, এত সুন্দর দেখতে না, এগুলোকে তুলতে ইচ্ছা করে না, এত সুন্দর জবা ফুলের কালারটা হয়েছে, মানে কি বলবো। আর এখানে তোমাদের দাদাভাই আমার সাথে এত মানে ক্যালটামো করছিল, মানে কি বলবো। আর ওপর থেকে সবাই দেখে দেখে হাসে, মানে পাশের বাড়ির ছাদে যারা ওঠে উঠে আমাদের দেখলে হাসাহাসি করে। যাই হোক, চলো তোমরাও হাসাহাসি করে নাও একটু। আর এখানে দেখো, আমি তোমাদের একটা জিনিস দেখাই, আর এইখানে দেখছো খড়িগুলো না, এই খড়িগুলো কিন্তু আমাদের মানে নতুন যে দোকান হয়েছে, তো নতুন দোকান হওয়ার আগে যে পুরোনো দোকানের আলমারি টালমারি ছিল, ওগুলো ভাঙার পরে যে কাঠগুলো বেরিয়েছে ওগুলো। তো আমাদের ছাদে একটা ছোট্ট উনানও আছে, যেটাতে আমরা বেগুন টেগুন পোড়া দিই। তো যাই হোক, আর উনুনে কিন্তু বেগুন পোড়া দিলে একটু বেশি টেস্ট হয়, এর জন্য মা ছোট্ট করে উনান বানিয়েছে যে খড়িগুলোকে শেষ করতে হবে। আর এখানে দেখো, আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম,
এগুলোকে এখন ভাজ করে নেব। আর আমার কিন্তু প্রত্যেকদিন আর কিছু থাকুক না থাকুক আমার জামা কাপড় আমার ধুতেই লাগে, আর আমি কিন্তু নিজের জামা কাপড় নিজেই ধোয়া পছন্দ করি, আমার অন্য কেউ ধুয়ে দিলে একদমই ভালো লাগে না সেটা। তো যাই হোক, এগুলো আমি ধুয়ে দিয়েছিলাম সকালবেলা, আর দেখো বিকেলের মধ্যেই শুকিয়ে গেছে। আর এবার যে ঠান্ডাটা, মানে এতটা, মানে কি বলবো, একদম ঠান্ডা পড়েই নি, গরমের দিনের মতোই জামা কাপড় মানে ভেজা জামা কাপড় শুকিয়ে যাচ্ছে আরামসে। তো যাই হোক, আমি এগুলোই ভাজ করছিলাম, আর কালকে রাতে যে মশমুখিতে গিয়েছিলাম সেগুলোও ধুয়ে দিয়েছিলাম, এগুলোও এখন ভাজ করে নেব সব। তো আজকে একটু স্পেশাল ডে, যেহেতু আজকে বড়দিন, যীশু খ্রিস্টের জন্মদিন। আর ছোটোবেলায় এই দিনটা আমার কাছে একটু বেশি স্পেশাল ছিল, ছোটোবেলায় মোজা ঝুলাতাম, বাবা জানি শান্তা আসতো না, কিন্তু আমাদের বাবা আমাদের জন্য গিফট আনতো। যাই হোক, এই দিনগুলো খুব মিস করি। আর সব থেকে বড় ব্যাপার, একটা দেবের জন্মদিন আজকে, তো এইটাও একটু বেশি আমাকে এক্সাইটেড করতো ছোটোবেলায়, তো এখন সেরকম কোনো ব্যাপার নেই। তো এইবার কিন্তু মানে বিয়ের পরেও কিন্তু আমার একটা শান্তা আছে যে আমাকে গিফট দেয়, তো এবার সে গিফট আনতে ভুলে গেছিলো, এর জন্য আমাকে টাকা দিয়েছিল মোজাতে। আর পার্পেল থেকে যে সকালে গিফটটা এসেছিল এটাও আমার শান্তারই দেওয়া। তো যাই হোক, তো বড়দিন উপলক্ষে এখানে কেক বানাচ্ছি, তো আমার বরের খুব ইচ্ছা আমার হাতে বানানো কেক খাবে, আমার শাশুড়িমারও খুব ইচ্ছা যে আমার হাতে বানানোই কেক খাবে। তো আমি ঠিক করলাম যে চলো তাহলে আজকে একটা কেক হবে না, দুটো কেক বানাবো। তো একটা ফ্রুট কেক বানিয়ে ফেললাম, আর বানালাম একটা মার্বেল কেক। তো ফ্রুট কেকটা এখানে প্রায় হয়েই গেছে, আর মার্বেল কেকটা না তোমাদের একদমই দেখাতে পারিনি, কারণ না দেখানোর আগেই আমার বর কেটে ফেলেছে। নতুন শুরু হলো নাটক, আমাদের রেডি হয়েছে, আমাদের নাটক নতুন শুরু হলো। কদিন যে চলবে হাঁটা জানি না, আমার তো ইচ্ছা আছে সারা জীবনে এই আঁকা শেষ করার। অঙ্কিতা তো আজকেই লাস্ট, আজকেই ফার্স্ট। না গাইস, আমি চেষ্টা করব, কারণ আমার একটু, দেখো তোমরা দেখতে পাচ্ছ আমার বইটা একটু বেড়ে গেছে, একটু দাঁড়াচ্ছে না এখন আমাদের। সো গাইস, খুব ঠান্ডা লাগছে, হাঁটতে চলে আসলাম, একটু পরেই জানি গরম লেগে যাবে। চলো হাঁটা স্টার্ট করি। সো গাইস, আমাদের হাঁটা হয়ে গেছে, আমরা এখানে বসলাম একটু রেস্ট নেওয়ার জন্য। আজকে এই পুকুরটা মোটামুটি কেমন ব্যবসা, 5টা রাউন্ড দিলাম, মানে দিলাম অনেকদিন পরে, যেহেতু হাঁটাটা স্টার্ট করলাম এই জন্য 5টা রাউন্ড লেস দাও। আমরা কি দাম আছে রে, কথা বলছে পনে জায়গাটা দেখতে খুব ভালো লাগছিল, বিয়ের আগে কোনোদিনও আসার সৌভাগ্য হয়নি। এমনি এই পুকুরের চারিপাশ দিয়ে ঘোরাঘুরি অনেক করেছি, কিন্তু এই ভেতরে ঢোকার সৌভাগ্য হয়নি, কেননা যখন খোলা থাকে তখন আমরা আসতাম না অ্যাকচুয়ালি। তো রাতে প্রায় খোলাই থাকে এই জায়গাটা, তো তোমাদের দাদার ইসেতেই আসা এখানে। আর এখানে দেখো তোমাদের দাদা ভাই ব্যায়াম করছে কিরকম করে। তো অনেকদিন পরে আমরা হাঁটা স্টার্ট করলাম, এর জন্য একটু সব কিছু করতে সময় নিয়ে করতে হবে, হুটহাট করে কোনো কিছু মানে তাড়াহুড়ো করে করা যাবে না। তো যাই হোক, বাড়ি এসে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, আর তোমাদের দাদাভাইয়ের করেছে একটু শরীর খারাপ, আর এখানে আমি চুল বেঁধে নিয়েছি কারণ আমি এখন ঘুমোতে যাব। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা বাই, ভালো থাকো।